আজকে আমি ক্রিসমাস টি শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো, ঠিক এই ধরনের। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। দেখুন, প্রথমে যদি আমরা একটা টি শার্ট তৈরি করি, তো টি শার্ট ডিজাইনের একটা যে মাপ সেটা নিয়ে নেবেন, 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল, 300 ডিপিআই। ঠিক এই অবস্থায় ক্রিয়েটে ক্লিক করবেন। এই যে এখানে দেখুন, এটি দেওয়ার পর আমি এখানে এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই টি শার্ট ডিজাইনের যে মাপটা তৈরি হয়ে যাবে। আপনারা এই রেক্টেঙ্গুলার টুলসে ক্লিক করে এখানে ডিসপ্লেতে ডবল ক্লিক করবেন এবং ঠিক একই মাপটা দিবেন, 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল দিয়ে ওকেতে ক্লিক করব। তারপরে এইখানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় যদি ডবল ক্লিক করে 6টা শূন্য দিয়ে দেবো, তাহলে একদম কালো কালার আসবে। দেখুন, তারপরে ওকে দিয়ে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে দেবো, হরিজেন্টাল সেন্ট্রাল এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে এখানে দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। তারপর আমি আমার যে স্লোগানটা, এই স্লোগানটা লিখে আমি যে ফন্টটা দিয়েছি সেই ফন্টটা আপনাদের দেখাচ্ছি। তারপর দেখুন, আমি এই স্লোগানটা লিখলাম, এই ক্রিসমাস টিচার স্কুট। তো এই ক্রিসমাসের যে ফন্টটা হবে, আমি এই ফন্টটা কিন্তু আপনাদের এই যে লিখে দিলাম, এই একটা এবং টিচারের এই একটা গেস্টেল স্ক্রিপ্ট ডেমো রেগুলার, এই দুটি ফন্ট দিয়েই আমরা কাজ করব। তারপর দেখুন, এই এই ফন্টগুলোকে সবগুলোই ক্রিয়েট আউটলাইন করে দেবেন। এই যে রাইট মাউস ক্লিক করে দেখুন, আমি সবগুলোকে ক্রিয়েট আউটলাইন তৈরি করে দিলাম। ক্রিয়েট আউটলাইন তৈরি করার পর আমি একটু সাইজ মতো আপনারা ছোটো বড় বা মোটা করে নেবেন, আপনাদের যেটা যে সাইজটা ভালো মনে হয় সেটা দেবেন এবং একটা কালার দিয়ে দেবেন। তারপর দেখুন, এই পেন্সিল টুলটা নিলাম, এখানে নিয়ে এই যে এখানে দাগ দিলাম, ঠিক দাগ দেওয়ার পর এটাকে সিলেক্ট করবেন, একটা কালার হোয়াইট কালার আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখান থেকে হোয়াইট কালার দিলাম, ঠিক এটা সিলেক্ট করবেন এবং নিচেরটা এই ক্রিসমাসের যে লাল কালারটা এটাও সিলেক্ট করব। দুটি সিলেক্ট করে এইখানে দেখুন শেপ বিল্ডার টুলস আছে, ঠিক এখান থেকে অল্ট চেপে ধরে আপনারা কেটে দিলে এই সব কেটে যাবে। শেপ বিল্ডার টুলসে এখান থেকে নিয়ে অল্ট চেপে ধরবেন, দিয়ে এটা সুন্দর একটা শেপে চলে আসলো। এবং এই কালারটাকে আরও সুন্দর করতে গেলে এই সাদাটাকে প্রথমে আবার আপনারা গ্রুপ করবেন, গ্রুপ করার পর তারপর কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিবেন, দিয়ে আরেকটা তৈরি হবে এবং এটাকে কালার দিয়ে দেবেন, কালো কালার দিয়ে দিলে একটা সুন্দর একটা শেপে তৈরি হবে। তারপর দেখুন, এই উপরের সাদাটাকে আমি এই গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু আরেকটা কালো এই ব্যাকগ্রাউন্ড দেব। তারপর এই সাদাটাকে একটু উঠাই দিলে এটা দেখুন একটা সুন্দর একটা শেপে তৈরি হবে। তারপর দেখুন, এই যে ঠিক এই ধরনের শেপটা তৈরি হলো, ঠিক একই রকমভাবে এই নিচের স্কোয়ারটা ঠিক একই ধরনের আমরা কাজটা করব। তারপর দেখুন, এই টিচারটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টকে যাব, পাতে যাব, তারপর অফসেট পাতে ক্লিক করবেন। অফসেট পাতে ক্লিক করার পর এখান থেকে সাইজ অফসেট সাইজটা একটু বড় করে দেবো, আমি দেখুন 10 আছে, এখানে 20 করে দেবো। আচ্ছা, 20 করে আপনারা কিবোর্ডের সাহায্য দিতে পারেন অথবা লিখেও দিতে পারেন। তারপরে প্রিভিউ দিয়ে নেবেন, এখানে প্রিভিউ দিয়ে তারপর ওকেতে ক্লিক করবেন। এই যে ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখুন ওখানে একটা শেড পড়বে, ওই যে দেখুন শেড পড়ে গেছে। তারপর কন্ট্রোল এক্স দেবেন, প্রথমবার যদি না হয় দ্বিতীয়বার দেবেন, দুইবার দিলে জাস্ট ওই যে পাশের যে কালো শেডটা হয়েছে ওইটা কেটে যাবে এবং কালো কালার দিয়ে দেবেন। কালার কাটার পরে আপনারা তারপর এই ট্রান্সপারেন্সি যদি না পান তাহলে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি নিয়ে নেবেন এবং এই ক্রিসমাস যে লেখাটা ওইটিকে সিলেক্ট থাকা অবস্থায়
আমরা এখান থেকে দেখুন ওই যে ক্লিপটা উঠাই দিলাম এবং ওইখানে কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে এই যে দেখুন একটা সুন্দর শেপে তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবং তারপর সাদা জায়গায় ক্লিক করবেন এই যে। তারপর দেখুন এই পেন্সিল টুল নেবেন, পেন্সিল টুল নিয়ে এই দেখুন আমি একটা জাস্ট এখান থেকে আঁকছি। ঠিক এই ধরনের আপনারা পেন্সিল টুল নিয়ে আঁকবেন, আঁকার পরে একটা কালার দিবেন। এই যেহেতু আরেকটু যদি স্মুথ করতে চান তাহলে স্মুথ টুলসের মাধ্যমে আরেকটু দাগ দিবেন। তারপর দেখুন এই যে এই পাতা থেকে আমি একটা ডাল আঁকলাম এবং এই পাতাগুলোকে এই ডালের সাথে এক এক করে বসাই দিলাম। বসানোর পর উইন্ডোতে যায় ব্রাশ, এই যে এখানে এই যে ব্রাশটা টুল দেবেন এবং এটা টেনে নিয়ে ব্রাশের ভিতরে ফেলাই দেবেন। এই যে এটা দেখুন এখানে টেনে নিয়ে আমি ব্রাশে ছেড়ে দিলাম। তারপরে আর্ট ব্রাশ এবং ওকে, আর কিছুই করা লাগবে না, এখান থেকে জাস্ট আবার ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, ওকেতে ক্লিক করার পর এবং এইটাকে মুছে দিতে হবে, এই যে এই ব্রাশটাকে সরাই থাকবেন অথবা মুছে দেবেন। আচ্ছা দেখুন আমি এই ব্রাশটাকে এই পাশে সরাই থাকলাম। তারপর ওই যে এই পাশে বাম পাশের থেকে ব্রাশটা নিলাম, বা ব্রাশটা নিয়ে যদি আমি টান দেই দেখুন এই ব্যাকা হিসাবে আমাদের ঠিক ওই ধরনের পাতার কালারটা চলে আসবে। তারপর দেখেন দুই পাশে টান দিয়ে আমরা একটু কার্ভ মতন করলাম এবং এইটাকে আমরা মাঝখান থেকে ডিভাইডেড করে দেবো। সেটা হচ্ছে দেখুন এখানে এই রেক্টেঙ্গুলার এই যে টুলস নিয়ে এখানে তাহলেই এই শেপ বিল্ডার টুল থেকে এটা কিন্তু অর্ধেক কিন্তু জাস্ট বাদ হয়ে যাবে। তারপর এইটিকে দেখুন আরেকটা শেপে আমি নিয়ে যাব। তারপর দেখুন এই পেন টুলের সাহায্যে আমি একটু এইভাবে কার্ভ করে আঁকবো এবং এটির সাথে মিশাই দেবো। এই যে মিশাই দিলাম, তারপর এটিকে এই পাথ ফাইন্ডার থেকে আপনারা কম্বাইন করে জাস্ট ইউনিটি করে নেবেন। পাথ ফাইন্ডার না থাকে সেক্ষেত্রে পাথ ফাইন্ডার আনতে গেলে কন্ট্রোল শিফট এফ নাইন দিবেন, দিলে আপনাদের পাথ ফাইন্ডারটা চলে আসবে। এখান থেকে ইউনিটিতে ক্লিক করে এটা এক করে নেবে। তারপরে অল্ট চেপে ধরে আরেকটা নেবেন, এখানে নিয়ে আপনাদের দেখুন খুব সহজে এই যে এখানে একটা জিনিস এইখানে যে চিহ্নগুলো থাকে এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে এই যে ক্লিক করে কিন্তু তার উল্টাভাবে ঘোরাতে পারেন। তারপর এইখান থেকে সমানভাবে করে দিতে পারেন। তো দেখুন এখানে আমি সুন্দরভাবে সমান একটা পজিশন। তারপর দেখুন এই পেন্সিল টুলের সাহায্যে আবার আমি এখানে কার্ভ করে আঁকলাম এবং এটিকে স্মুথ করার জন্য যতটুকু দরকার করবেন এবং অথবা একটা কালার দিয়ে দিলাম। মাউস ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্মে থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থাকা অবস্থায় ওই ভার্টিক্যাল থাকা অবস্থায় কপিতে ক্লিক করলে আরেকটা হয়ে যাবে। তারপরে এইভাবে সরাই দেবেন। আবার দেখুন এই পেন্সিল টুলের সাহায্যে আমি এই যে এখানে আরেকটা জাস্ট শেপ মতন আঁকবো। এই যে শেপ আঁকার পরে এটা একটু সৌন্দর্যের জন্য আরেকটু একটু শেপ নিলাম। তারপর এখান থেকে একটা কালার দিয়ে দেবেন, এখান থেকে যে কোনো একটা কালার ইচ্ছে মতো দিয়ে। তারপর এটিকে আমার রিফ্লেক্ট করে দেখুন আরেকটা তৈরি করব আমি এখান থেকে জাস্ট এখানে বসাই দেবো। এই যে টেনে নিলাম এই পাশে এবং এইখান থেকে দুইভাবেই করা যায়, এখান থেকে নিয়ে যে এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা পাশে হয়ে গেল। তারপর দেখুন পেন্সিল টুলের সাহায্যে আমি আরেকটা এই যে ডিজাইন করলাম, এখানে একটা ফুল আঁকবো কীভাবে দেখুন। এখানে ডিজাইন করার পরে এই যে আর দিবেন, আর দিলে এখানে ক্লিক করবেন এবং অল্ট চেপে ধরে এখানে ডবল ক্লিক করার সাথে সাথে এই যে রোটেট আপনার টুলটা আসবে। ঠিক এখানে 360°5 দেবেন, তারপর কপিতে ক্লিক করার সাথে সাথে আরেকটু হয়ে যাবে এবং কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি দিলে এই ঠিক আপনার পাঁচটা, যেহেতু আমি পাঁচটা করেছিলাম ঠিক ওই ধরনের আসবে। তারপর এখান থেকে আপনারা যে গ্রুপ করে যে কোনো একটা কালার দিয়ে নেবেন। এই যে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে দেখুন একটা কালার দিয়ে দিচ্ছি আমি। এই পেন্সিল টুল নিয়ে এইভাবে চারপাশে আপনারা একটু কার্ভ করে আঁকলেন, তারপরে এখানে একটা কালার দিবেন। যেমন আমি এখানে দেখুন এই যে সবুজ কালার দিলাম, সবুজ কালার দেওয়ার পর দুটিকে সিলেক্ট করবেন। আগে দেখুন সবুজ কালার দিলাম এখান থেকে, তারপর দুটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার থেকে অল্ট চেপে ধরে কাটলে কিন্তু এটা আপনাদের ওই মাঝের অংশটা
চলে যাবে সুন্দরভাবে। আপনারা এখান থেকে দেখুন, এই যে বিলটা নিলাম, নিয়ে মাঝের অল্ট চেপে ধরবেন, এই যে এটা কেটে যাবে। তারপর দেখুন এখান থেকে যদি ওই যে ইলিপস টুল নিয়ে একটা সুন্দর রাউন্ড করে আপনারা জাস্ট সমান ফুলের যে মাঝখানের অংশটা, এটা সুন্দর করে এখানে সবুজ রঙটা দিয়ে দিতে পারেন। তারপর গুগলে যে আমরা লিখব ক্রিসমাস লিফ ভেক্টর, দেওয়ার সাথে সাথে দেখুন অনেক ভেক্টরগুলো আসবে। এখান থেকে আপনারা যে যেটা পছন্দ হয় ঠিক সে একটা ভেক্টর এখান থেকে আপনারা কপি করে নিয়ে টেস্টিং করবেন, ইমেজ টেস্ট করলেই তারপর এটা ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমি এটা ইমেজ টেস্ট করছি, এই যে স্ক্রিনশট নিলাম কন্ট্রোল সি দিয়ে, এটা স্ক্রিনশট নিলাম, নিয়ে সেরে এখান থেকে আমি যদি চলে যাই আমাদের যে যেখানে এই যে ড্রয়িং করব, ঠিক অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম, ঠিক এখানে থাকা অবস্থায় আমি দেখুন আপনাদের যে ইমেজ টেস্টে চলে আসবো, উইন্ডো থেকে ইমেজ টেস্ট, এই দেখুন ইমেজ টেস্টে ক্লিক করলাম। তারপর এই এইখানে আপনারা কালারটা দিবেন, মুডের জায়গায় কালার দিবেন, এই যে মুডে হচ্ছে কালার দিবেন, এবং যেহেতু এটা চারটা কালার আছে সেই জন্য এখানে চার দিলেই হবে। তো দেখুন এখানে এই যে কালার দিবেন, এবং যেহেতু চারটে কালার আছে চার দিলাম। তারপর এখানে এটা থাকা অবস্থায় আপনারা ওই এক্সপ্যান্ডে ক্লিক করবেন, এক্সপ্যান্ডে ক্লিক করে আনগ্রুপ করবেন, রাইট মাউস ক্লিক করে তারপরে এটাকে আনগ্রুপ করে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন এই বড় করে ঠিক ফুলের এই পাশে সুন্দর করে এখানে বসাই দেবেন। এই যে দেখুন আরেকটা এই যে ফ্লাওয়ার, আরেকটা ফলের যে ছবি আসে এখানে বসাই দেবেন। জাস্ট যত সুন্দর হয় ডিজাইনটা, মূলত সবকিছু আপনার উপর কীভাবে সুন্দর করবেন সেটা আপনার উপরে নির্ভর করে। তো দেখুন এই যে সুন্দরভাবে আমি আমার ডিজাইনটাকে সেট করলাম। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।